সবাইকে তো আমার আইলাইনার পড়তে গিয়ে অবস্থা ঠিক এরকম হয় তো সেজন্য আজকে আইলাইনার হ্যাক ট্রাই করবো তার জন্য আমি পেপার স্পুন আর ছেলেটা পিন আর এই আইলাইনার নিয়ে নিয়েছি তো সেইগুলো নিয়ে প্রথমে আমি পিন দিয়ে মানে হেয়ার পিন দিয়ে চেষ্টা করছিলাম যে সেটা করার জন্য তো সেটা করতে গিয়ে আমার অবস্থা শেষ হয়ে গেছিলো কোন দিকে কীভাবে করবো বুঝতে পারছিলাম না প্রথমবার ট্রাই করে দেখলাম একবারে অবস্থা যাতামাতা হয়ে যাচ্ছে তারপরে এভাবে ট্রাই করে দেখলাম এই হ্যাকগুলো এত সুন্দর লাগে আমি ভাবি যে আমারও হবে ও বাবা গিয়ে দেখছি যে আমার হচ্ছেই না তো কারো যদি হয়তো আমাকে অবশ্যই জানাবা কিন্তু আমার তো হচ্ছে না তো যাই হোক অনেক ট্রাই করার পর দেখছি যে অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে তো সেজন্য আমি এটাকে ছেড়ে দিই করা কারণ এটা দেখে দেখলাম যে এই কীরকম একটা লাগছে তো তারপরে আমি ভাবলাম যে এবার স্পুন দিয়ে করি তো স্পুন দিয়ে করতে গিয়ে এটাও আমার অদ্ভুত লেগেছিলো যে কিভাবে স্পুন দিয়ে করব। তো স্পুন দিয়ে করতে গিয়ে প্রথমে স্পুনে এইভাবে লাগিয়ে নিচ্ছিলাম এটাকে আইল্যানারটাকে তারপরে এক সাইডে টানলাম দেখলাম খুব সুন্দরভাবে এটা হলো এবং এটা দেখতেও খুব সুন্দর লাগছিলো তো তারপরে আইল্যানার দিয়ে এটাকে ভালো করে টেট করলাম তো তারপরে দেখলাম যে এটাই মানে সুন্দরভাবে আমার ওই উইংস আইল্যান্ডারটা হয়ে গেছিলো তো তারপরে এটাকে মুছলাম মুছে টুচে আর একটা ট্রাই করার পালা এবার এবার নেক্সট ট্রাই যেটা ছিল সেটা হচ্ছে পেপার তো পেপারটাকে এভাবে ফোল্ড করে কাটতে হবে এটা যে এখন ভীষণ ট্রেন্ডিংয়ে উঠেছে তো ভালো করে এভাবে কেটে এরকম পাখির ঠোঁটের মতন হয়ে যাবে তো তারপরে এরকম করে নিয়ে চোখের কাছে রেখে তারপরে এটা করতে হবে তারপরে এই যে আইসাইডও যেটা আমার প্রায় শেষের দিকে তো সেটা নিয়ে ব্ল্যাক কালারটা নিতে হবে ব্ল্যাক কালারটা নিয়ে এভাবে সেট করতে হবে তো সেটটা আমার হচ্ছিলোই না কারণ আমার খুব প্রবলেম হচ্ছিলো এক সাইডে আর এই যে লাইটের একটা প্রবলেম হচ্ছে তো এটা প্লিজ কনসিডার করে নিও তো তারপরে এটাকে দেখলাম ওভাবে হচ্ছে না তারপরে কাছাকাছি এসে দেখলাম যে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে তো কাছাকাছি এসে এটা করতে গেলাম তো হয়ে গেলো উল্টো এটাও একটা ঠিকঠাকভাবে হলো না আমার তো তারপরে এটাকে একটা মানে একটা আবজা একটা ব্যাপার এসেছিল কারণ আমার লেগারটা প্রায় শেষের দিকে ছিল তো তো সেজন্য বেশি হচ্ছিল না তো তারপরে ওটার ওপরেই মানে ওটা যেরকম করে করলাম ওটার ওপরে আমি আইলাইনারটা দিলাম এবং আইলাইনারটা দেওয়ার পর দেখলাম এটা মোটামুটি ভালো খারাপ না কিন্তু আমার ফুল করতে গিয়ে আবার অবস্থা পুরো শেষ এভাবে মোটা করে করতে হতো তো মোটা করে করতে গিয়ে আমার অবস্থা প্রায় কাহিল এই যে কীরকম একটা ধাবড়া ধাবড়া হয়ে গেছিলো তো এটাও আমার পুরো বিগ জিরো হয়ে গেলো এই প্ল্যানটাও মানে এই হ্যাকটাও কাজে দিল না খুব খারাপ লাগছিলো কারণ আমি ভেবেছিলাম যে এটা কাজে দেবে কিন্তু দিল না কারণ সবারই ইচ্ছা হয়েছে আমারও দেবে কিন্তু হলো না তারপরে এই সেলোটেপটা নিয়ে চেষ্টা করছিলাম যে সেলোটেপ দিয়ে কেমন লাগে করতে বা কেমন হয় এটা এর আগে আমি এবার চেষ্টা করেছিলাম তখন হয়েছিল জানি না কেন এবার হলো না এটা আমার কপাল খারাপ বলতে পারো বা আমার হচ্ছে না বলতে পারো তো যাই হোক এটা চেষ্টা করলাম এটা এটা খুব একটা খারাপও না বা খুব একটা ভালোও না এই হ্যাকটা কারণ আমার ভালো লাগে না কারণ ভীষণ পেনফুল ওটা যখন তুলতে হয় যখন ভীষণ ব্যথা করে তো যাই হোক এটা চেষ্টা করলাম চেষ্টা করার পর দেখি এখন তুলে কেমন লাগছে তোলার পর দেখো এই যে এটা তুললাম আর ভীষণ ব্যথা করছিলো এটা তুলতে গিয়ে কারণ প্রচণ্ডভাবে লাগে এটা ভালো হলো কিন্তু ধেপড়ে গেছিলো কারণ আমি ভীষণ চোখের মাথায় পিটপিট করি আউট অফ টেন এটাতে আমি ফোর দেব কারণ এটা ঠিকঠাকভাবে হচ্ছিল না আর হয়েও হোক একটা ধ্যাবড়া ধ্যাবড়া লাগছিল তো বেশ এটা মানে হয়নি হয়নি তো যাই হোক এটার পর আমার ফাইনাল ডিসিশন যে স্পুনটাই ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো টাটা